ওম নমঃ শিবায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামী 5 ডিসেম্বর মঙ্গলের গোচর 6 রাশিকে করে তুলবে শক্তিশালী, সেই নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছু বুঝতে আপনাদের কিন্তু অসুবিধা হবে, কারণ এই যে সময় গ্রহদের গোচর বা আপনাদের ঈশ্বরীয় আশীর্বাদ কি ফলাফল আপনারা পেতে পারেন সেই সম্পর্কে যদি সম্পূর্ণ জানতে হয়, সম্পূর্ণ কিন্তু আমার আলোচনাগুলো আপনাদের শুনতে হবে বা ভালোভাবে বুঝতে হবে, তারপর কিন্তু আপনাদের জীবনে অ্যাপ্লাই করলে তারপর সফলতা আমি বলবো আর আপনারা সফলতা পাবেন, এভাবে কখনো কিন্তু হয় না। অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন এবং কি বলা আছে, আপনাদের কিভাবে চলতে হবে, কিভাবে আপনারা ভালো ফলাফল পেতে পারেন সম্পূর্ণ কিন্তু বুঝতে পারবেন তখনই যখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, আগামী 5 ডিসেম্বর মঙ্গলের গোচর হচ্ছে, কারণ এই যে মঙ্গলের গোচর এর সম্পূর্ণ সুফল এই 6টা রাশি কিন্তু পাবে। মঙ্গল তুলা রাশি থেকে বেরিয়ে গিয়ে বৃশ্চিক রাশিতে কিন্তু প্রবেশ করবে, আর এই যে মঙ্গল বৃশ্চিক রাশিতে গোচর করবে তার যে সুফল পাবে কিন্তু এই 6 রাশি, যে 6 রাশির সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই 6 রাশির জীবন পাল্টে দিতে পারে, কারণ এই যে একটা ভীষণ একটা সুফল কিন্তু এই ডিসেম্বর মাস পেতে চলেছে এই রাশিগুলো, যেই রাশিগুলোর আমি নাম বলবো, এরা অনেক কিছু কিন্তু পাবে, এদের ভাগ্য কিন্তু সাথ দেবে। আর এই সময়গুলো যদি এরা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে এই 5 ডিসেম্বর থেকে 36 দিন, তাহলে কিন্তু এদের জীবনে যে বড় পরিবর্তন আসবে এতে কোনো ভুল নেই। কারণ এর প্রথম যে এরা সফলতা জীবনে দেখতে পাবে সেটা কিন্তু নানান রকম বাধা বিপত্তি এদের থেকে দূরে যাবে। যে কোনো কাজে যে বাধা বিপত্তি আসছিল সেটা যে কোনো দিক থেকে হতে পারে, আপনার বিবাহে বাধা আসতে পারে, আপনার ব্যবসায় নানান রকম সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন, আপনার চাকরির যে একটা সম্পূর্ণ কথাবার্তা হয়ে গিয়ে সেটাও আপনার বাধায় পরিণত হচ্ছে, সেটা সম্পূর্ণ হচ্ছে না, ব্যাংক লোন আপনি পাবেন পাবেন বলে পাচ্ছেন না, এরকম বাধা বিপত্তি যেখানে আসছিল সেই বাধা বিপত্তির থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন প্রথমত। তারপর আপনাদের আয়ুর্নীতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনাদের শরীর সুস্থ থাকবে, কারণ মঙ্গল কিন্তু আমাদের একটা শরীরের দিক থেকে অ্যাক্সিডেন্ট ছোটোখাটো রোগ ভোগ এগুলো কিন্তু দেখে থাকে, অর্থাৎ যখন মঙ্গলের একটা সুপ্রভাব আপনার উপরে থাকবে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর একটা ব্যক্তির জীবনে যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, তার সাথে যদি আয়োনতি ভালো থাকে এবং সকল কাজে যদি তারা সফলতা পায়, এর থেকে বড় কিছু কিন্তু আর হয় না, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু আপনাদের সঙ্গে ভালো ভালো ঘটতে থাকবে এই 12টি রাশির মধ্যে 6টি রাশির। এই 6টি রাশির জাতক জাতিকাদের কিন্তু সম্পূর্ণভাবে এরা সাকসেস পেতে পারে এই 36টা দিন, এদের ভীষণ একটা ভালো কাটতে চলেছে। তার সাথে সাথে এদের অর্থনৈতিক অনেক ভালো থাকবে এবং মনের কিন্তু কয়েকটা ইচ্ছা এদের পূরণ হবে। মনের যদি ইচ্ছা আপনাদের থেকে থাকে, তার সাথে যদি এই 36টা দিন আপনারা সেই চেষ্টা চালাতে পারেন সেই মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য, 100% আপনার এই মনের ইচ্ছাগুলো কিন্তু পূরণ হবে সেটাই ইঙ্গিত করছে, কারণ সমস্ত দিক থেকে আপনার হাতে কিন্তু থাকছে সময় এবং ভাগ্য। আপনার ভাগ্য কিন্তু আপনি চালিত করতে পারবেন এই সময়ের মধ্যে, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। যাই হোক, যে রাশিগুলো সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, সেই রাশিদের মধ্যে প্রথম রাশি কন্যারাশি। কন্যারাশির জাতক জাতিকাদের সম্পূর্ণভাবে কিন্তু সফলতা পাবে এই 36 দিন, এই ডিসেম্বর মাস 5 তারিখ থেকে, কারণ এই মঙ্গলের গোচর ফল বিচার করেই কিন্তু আপনাদের জীবনে বড় পরিবর্তন আসবে, সেই সম্পর্কে আমি আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের কি করতে হবে, এই 36টা দিন সম্পূর্ণভাবে আপনাদের এই সময়টা উপভোগ করতে হবে এবং যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, যত রিস্কের কাজই হোক না কেন, রিস্কের কাজ করবেন তো অনেক অর্থের মালিক হবেন এই সময়ে, কারণ আপনারা ডোবার কোনো ভয় থাকবে না, কারণ ভাগ্য কিন্তু আপনার সাথে থাকছে। আর সেই কারণে আমি বলবো যে কোনো কাজে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, বড় বড় স্বপ্ন দেখুন, পূরণ কিন্তু হবে এই 36 দিন। এরপরে যে রাশি কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সফলতা আপনারা পাবেন, কারণ মঙ্গলের গোচর আপনাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন করে দেবে, কারণ আপনারা নানান দিক থেকে সফলতা আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন এবং আপনাদের যে সাকসেস এই 36 দিনে আসবে সেটা কিন্তু তখনই সম্ভব যখন আপনারা এই সময়টা ব্যবহার করতে পারবেন। আমি বলবো
আর আপনারা শুনবেন এবং চুপচাপ থাকবেন, আপনার জীবনে পরিবর্তন আসবে না। তখনই আপনার জীবনে পরিবর্তন আসবে যখন আপনারা সময়টাকে ব্যবহার করতে পারবেন, সময় নষ্ট করবেন না, কারণ সময় কিন্তু আপনার জন্য অনেক ভালো কিছু নিয়ে আসছে। একটা একটা করে দিন নষ্ট করবেন তো আপনার কিন্তু একটা একটা করে দিন কিন্তু আপনার সৌভাগ্য নষ্ট হতে থাকবে। অর্থাৎ ঝাঁপিয়ে পড়ুন, পরিশ্রম করুন, সাকসেস কিন্তু আপনারা পাবেন। এই বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে বললাম, এরপরে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো ফলাফল আপনাদের জন্য অপেক্ষা করছে এই 5 ডিসেম্বর থেকে, কারণ এই মঙ্গলের গোচর ফল আপনাদের জীবনযাত্রায় কিন্তু পাল্টে দেবে, কারণ আপনারা অনেক অর্থের মালিক হবেন এবং সুস্থ সবল থাকবেন এবং সুন্দর শরীর আপনার কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। রোগ ভোগ অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হচ্ছে না, কারণ এই দিনগুলো আপনাদের মঙ্গলের একটা সাপোর্ট কিন্তু থাকছে, আর এই মঙ্গলের সাপোর্টের জন্য কিন্তু আপনারা সমস্ত দিক থেকে সফলতা পাবেন। স্বাস্থ্য ভালো, অর্থনৈতিক ভালো, সংসারে সুখ শান্তি এগুলো থাকলে কিন্তু আপনি একটা সম্পূর্ণ জীবনযাপন করতে পারবেন, এটা কিন্তু বলাই যায়। অর্থাৎ আপনারা এই 5 তারিখ থেকে 36টা দিন আপনাদের নানান রকম মনের ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার জায়গাগুলো তৈরি হয়ে যাবে এবং অনেক কিছু আপনারা কিন্তু করতে পারবেন, বাড়ি গাড়ি এবং নানান রকম মনের ইচ্ছে কিন্তু পূরণ হবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু তার সাথে থাকবে এই 36 দিন, ডিসেম্বর 5 তারিখ থেকে। এই ডিসেম্বরের 5 তারিখ থেকে মঙ্গলের গোচর সম্পূর্ণ কিন্তু একটা সুফল এই সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু পাবে। কি করে বুঝবে? এদের মনের নানান রকম ইচ্ছা কিন্তু পূরণ হবে, অর্থনৈতিক ভালো থাকছে, এগুলো কিন্তু এরা উপলব্ধি করতে পারবে। বা যাদের শারীরিক অসুস্থতা ছিল তারা কিন্তু ধীরে ধীরে সুস্থতা পরিণত হবে, এবং আপনাদের যদি কোনো রকম বাধা বিপত্তি থেকে থাকে বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে থাকে তার থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা আপনাদের ফাড়া যদি থেকে থাকে সেগুলো কিন্তু কেটে যাবে এই দিন, কারণ এই 36টা দিন আপনারা যদি ঠিকঠাক মতো চলতে পারেন, ঠিকঠাক মতো যদি ব্যবহার করতে পারেন, আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের সমস্যা আর কোনোদিনই আসবে না, আপনারা কিন্তু অনেক শান্তিতে থাকতে পারবেন, সেটাই কিন্তু ইঙ্গিত করছে মঙ্গলের গোচর ফল। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সব দিক থেকে সফলতা অপেক্ষা করছে। আপনারা কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হতে পারেন এবং আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন এবং সুস্থতা থাকতে পারবেন এই সময়ের মধ্যে। এরপর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। এবং শেষ এই মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সব দিক থেকে আপনারা সফলতা দেখতে পাবেন 5 ডিসেম্বর থেকে। আর এই দিন থেকেই কিন্তু এই মঙ্গলের একটা সুপ্রভাব আপনার জীবনে পড়বে, এর ফলে আপনার ভাগ্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ নানান দিক থেকে সফলতা আপনারা পেতে থাকবেন। যে কোনো দিক থেকে হোক না কেন বাধা বিপত্তি আপনার জীবন থেকে কিন্তু অনেক দূরে চলে যাবে। সাংসারিক সুখ শান্তি, অর্থনৈতিক, বাড়ি গাড়ি সমস্ত কিছু আপনাদের হাতে এসে কিন্তু ধরা দেবে, আর এর ফলেই আপনারা কিন্তু আপনাদের জীবনে বড় পরিবর্তন ঘটাতে পারবেন, কারণ আপনাদের কিন্তু সাথে এই মঙ্গল গ্রহের একটা সুপ্রভাব থাকছে। এই গোচর ফল বড় পরিবর্তন করে দিতে পারে এই যে 6টা রাশির কথা বললাম, এই 6টা রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রা। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।